কেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচির। এবার সেই বিতর্কের জেরে এক বাংলা ছবির গান থেকে বাদ পড়লেন এই ভারতীয় গায়ক। রূপঙ্করের বদলে এই বাংলা ছবির গানে জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। গত 31 মে ফেসবুক লাইভে সঙ্গীতশিল্পী কেকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন রূপঙ্কর। দাবি করেছিলেন, বলিউডের এই নেপথ্য গায়কের তুলনায় বাংলার বহু গায়ক গায়িকাই ভালো গান করেন। প্রশ্ন তোলেন, কেকের জন্য বাঙালি শ্রোতাদের মধ্যে যে উন্মাদনা তা বাংলার শিল্পীদের জন্য কেন নেই? ঘটনাচক্রে রূপঙ্করের সেই লাইভ ভিডিও পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় কেকের। এরপরেই শুরু হয় যাবতীয় বিতর্ক। নেট মাধ্যমে এক প্রকার তুলোধনা করা হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ককে। কেকের মৃত্যুর জন্য দায়ী করে তাঁকে কাঠগড়ায় তোলে নেটিজেনদের একাংশ। এমনকি ফেসবুক টুইটারে রূপঙ্করের বিরুদ্ধে তৈরি করে হ্যাশট্যাগ বয়কট রূপঙ্কর। টলিপাড়ার খবর অনুযায়ী নতুন বাংলা ছবি প্রথমবারে প্রথম দেখায় গান গাওয়ার কথা ছিল রূপঙ্করের। শোনা যাচ্ছে সম্পাদনার টেবিল থেকেই বাদ গিয়েছে রূপঙ্করের গান। অনেকেই বলছেন এর নেপথ্যে নাকি রয়েছে কেকে বিতর্ক। তবে এক সংবাদ মাধ্যমে ছবিটির পরিচালক আকাশ মালাকার জানিয়েছেন যে ছবির গল্প অনুযায়ী গানটিতে রূপঙ্করের গলা ঠিক মানাচ্ছে না, তাই এই গানটি অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ানো হবে। তবে পরিচালকের এই মন্তব্যের সঙ্গে একেবারেই একমত নন টলিপাড়ার ভিন্ন মতাদর্শীরা। তাদের মতে কেকে বিতর্কের জেরেই ছবির গান থেকে বাদ পড়েছেন রূপঙ্কর। ইতোমধ্যে সাংবাদিক বৈঠক ডেকে ক্ষমাও চেয়েছেন রূপঙ্কর, কিন্তু মিও অমরের বিজ্ঞাপনে কণ্ঠ দেয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সর্বজিৎ মৈত্র নামে এক নেটিজেন ফেসবুকে মিও অমরেকে ট্যাগ করে লেখেন তাদের বিজ্ঞাপন থেকে রূপঙ্করের কণ্ঠ বাদ দেওয়ার কথা। আর তার জবাবে মিও অমরের পক্ষ থেকে লেখা হয় যে তারা শীঘ্রই এই ব্যাপারে পদক্ষেপ নেবে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ,